আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন তা হচ্ছে ওনার নখের সমস্যা, এবং নখের সমস্যা নিয়ে তিনি ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। এবং একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে ওনার বৃদ্ধাঙ্গুলির নখটি এবং ওনার অন্যান্য নখগুলোতে যে ধরনের সমস্যা ছিল, এবং এই সমস্যাটি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সেটিও আমরা দেখব, এবং ওনার মুখ থেকে ফিডব্যাক শুনবো যে তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং এখন উনি কেমন আছেন। যাদের এই ধরনের সমস্যা রয়েছে অবশ্যই উচিত সঠিক চিকিৎসা নেওয়া। যদি সঠিক চিকিৎসা নেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রেই এই সমস্যাগুলো ভালো হওয়া সম্ভব। দেখছেন চিকিৎসার আগের অবস্থাটি এবং কিছুক্ষণ পরে দেখবেন চিকিৎসার পরের অবস্থাটি। এই মুহূর্তে দেখছেন চিকিৎসার পর নখের অবস্থাটি, দেখতেই পাচ্ছেন ওনার বৃদ্ধাঙ্গুলির নখটি যে চিকিৎসার পূর্বে যে সমস্যাটি ছিল সেটি এখন আর নেই, এবং চিকিৎসার পর নখগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে এবং হচ্ছে অনেকটাই ভালো হয়েছে। অবশ্যই এই ধরনের রোগীদের ক্ষেত্রে সঠিক চিকিৎসা নেওয়া উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের নখের অবস্থাটি, এখন দেখছেন চিকিৎসার পরের অবস্থাটি। দেখতে পাচ্ছেন ওনার বৃদ্ধাঙ্গুলটি নখের মধ্যে যে অবস্থা ছিল, অর্থাৎ হচ্ছে চিকিৎসার পূর্বে ওনার এই বৃদ্ধাঙ্গুলের নখটি অনেকটাই ওনার নখ মরা ছিল, এবং সেটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো রিকভারি হয়ে গিয়েছে, এবং ওনার পাশের যে নখগুলো সেগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটাই রিকভারি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং শুনবো ওনার মুখ থেকে যে তিনি কেমন আছেন, এখন কেমন আছেন আপনি? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার যে নখের যে কন্ডিশনটা ছিল চিকিৎসার পূর্বে কেমন ছিল? চিকিৎসার পূর্বে অনেক খারাপ অবস্থা ছিল, ভাত খাওয়া যাইত না, সমস্যা হইতো, সমস্যা হতো, এবং এখন কি আর সেটা হয়? এখন আর এটা সেটা হয় না, এখন খুব ভালো আছে। এবং এই যে বৃদ্ধাঙ্গুলের নখের অবস্থা অনেকটাই খারাপ ছিল এবং পাশের নখগুলো অনেকটাই খারাপ ছিল, সেগুলো কি এখন আগের চেয়ে এখন ভালো হয়েছে কিনা? এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। প্রিয় দর্শক দেখছেন ওনার নখের কন্ডিশন, এবং ওনার চিকিৎসার পূর্বের অবস্থাটি অনেকটাই খারাপ ছিল তিনি বলছিলেন, এবং হচ্ছে যে আমরা পূর্বে দেখিয়েছি যে কেমন ছিল ওনার নখের অবস্থাটি, এবং এখন দেখছেন চিকিৎসার পরের অবস্থাটি। আজকে কয় মাস চিকিৎসা নিচ্ছেন আপনি? 2 মাস। 2 মাস হয়ে গেল চিকিৎসার, এবং 2 মাস পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স দেখতে পাচ্ছেন, এবং খুবই ভালো ওনার নখের কন্ডিশনগুলো, যেগুলো আসলে একেবারেই খারাপ ছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।